এখানে আপনারা কেউ যদি কোয়েল পাখি লালন পালনের সিদ্ধান্ত বা কোয়েল পাখি ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো আসলে যে আপনারা যেই সময় ব্যবসাটা শুরু করবেন ওই সময় উপযোগী যে কোয়েল পাখিটা, যে জাতের কোয়েল পাখিটা উপযোগী হবে সেটা দিয়ে ব্যবসা শুরু করার জন্য। তাছাড়া আপনারা দেখা যাচ্ছে লসের সম্মুখীন হতে পারেন। কেউ যদি ডিমের জন্য, শীতকালে ডিমের চাহিদা বেশি আমি আগেও বলেছি, ডিমের জন্য যদি পাখি লালন পালন করতে চান সেক্ষেত্রে জাপানি পাখিটা নেয় আপনাদের ভালো হবে। আবার কেউ যদি গরমকালে মাংসের জন্য বা যে কোনো সময় মাংসের জন্য লালন পালন করতে চান সেক্ষেত্রে দুবাই বা হাইব্রিড পাখি যেটা, এটা না ভালো হবে। একইভাবে আমি এটা লক্ষ্য রাখতে বলবো যে ওই সময় বাজারে মাংসের চাহিদা, কোয়েল পাখির মাংসের চাহিদাটা আছে কি না সব কিছু, বা যে সময় ডিমের জন্য আপনি করেন ডিমের চাহিদাটা আছে কি না এই জিনিসটা বিবেচনা করে, বাজার বিবেচনার মাধ্যমে আপনারা আপনাদের পাখি পালনটা শুরু করবেন, তাহলে অধিক লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বগুড়ার সাবগ্রামে মোস্তফা পোলট্রি ফিড অ্যান্ড হ্যাচারিতে। দর্শক, আমি মূলত আছি একটি বাণিজ্যিক কোয়েল খামারের ভিতরে। দর্শক, আপনারা তাকে চিনে থাকবেন, তার নাম হচ্ছে সুরিবি আপা, একজন শৌখিন নারী উদ্যোক্তা। তিনি চমৎকার একটি কোয়েল ফিড খামার দিয়েছেন, পাশাপাশি রয়েছে এখন মুরগির খামার। দর্শক, আপনারা জানতে চেয়েছেন যে এখন তো গরমকাল, আমরা কীভাবে কোয়েল পাখি লালন পালন করতে পারি এবং কোয়েল পাখি আমরা কোন পদ্ধতিতে লালন পালন করতে পারি বা আমরা কোন জাতের পাখিটা নেব, কারণ কোয়েল পাখির মধ্যে দুটো প্রজাতি আছে, একটা হচ্ছে জাপানি, একটা হচ্ছে দুবাইয়ের, একটা হাইব্রিড কোয়েল পাখি, একটা নর্মাল কোয়েল পাখি। আজকে আমরা সে বিষয়ে কথা বলবো এই অভিজ্ঞ খামারি সুই বাপার সাথে, আপনাদের দেখানোর চেষ্টা করবো। তার এখানে দুই প্রজাতির পাখি রয়েছে, একটা হচ্ছে কোয়েল পাখি জাপানিটা, আর একটা হচ্ছে দুবাইয়ের পাখিটা। আজকে আমরা কোয়েল পাখি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে, আশেপাশে পুরো আয়োজন জুড়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম সুরভি আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপা, এই মুহূর্তে আছি আপনার কোয়েল পাখির খামারের মধ্যে। জি, আবারও আমার কোয়েল পাখির খামারে আপনারা। আচ্ছা সুরভি আপা, দর্শকরা অনেকেই মন্তব্য করে থাকে যে কোয়েল পাখির ডিম কিন্তু গরমকালে চাহিদাটা কম এবং ডিমের জন্য শীতকালে মানুষ কোয়েল পাখি লালন পালন করে বেশি, কিন্তু আপনাদের বাড়িতে এসে তো মনে হচ্ছে যে কোয়েল পাখি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখানে আসলে ব্যাপারটা কি, একটা ব্যবসা সবসময় একটু ভাবনা চিন্তা, লাভ লসের দিকটা হয়তো চিন্তা ভাবনা করা যায় না, একসময় লাভ হবে একসময় লস হবে, তবে আমার কোন সিজনে কোনটা চলবে কোনটার চাহিদা বেশি এটা ভেবে আমাকে ব্যবসাটা করতে হবে। আর সবসময় একটা চাহিদা আসলে থাকে না, যেরকম কোয়েল পাখি আমি লালন পালন করছি ঠিক আছে, কিন্তু এটা কোন সময় আমাকে মাংসের জন্য লালন পালন করতে হবে, কোন সময় ডিমের জন্য করতে হবে, এটা অবশ্যই ব্যবসায়ীদের মাথায় রেখে ব্যবসাটা চালাতে হবে। সেই ধারাবাহিকতায় আমি এখন আসলে যে কোয়েল পাখিগুলো লালন পালন করছি, আপনি যেটা বললেন যে দিন দিন আসলে বেড়েই চলছে, তো এখানে একটু আমি ভিন্নতা এনেছি। আমার এখানে বিভিন্ন ধরনের কোয়েল পাখি মিলিয়েই আছে আসলে, যেটা ডিমের জন্য ভালো বা যেটা তাড়াতাড়ি ডিম পাওয়া যায় যে পাখিগুলোতে, এই পাখিগুলো আমি, এই জাতের পাখিগুলো শীতকালে বেশি লালন পালন করি বা এগুলো দিয়ে ব্যবসা করি, এবং গরমের সময় দেখা যায় যে হাইব্রিড যে পাখিগুলো আছে কোয়েল পাখি এগুলো আমার মাংসের জন্য ভালো হয়, তো আমি একটু ভিন্নতা এনে এখন সেগুলোর পেছনে কাজ করছি আর কি। হাইব্রিডও আছে পাশে জাপানিটাও আছে? জি, আমার এখানে জাপানিটাও আছে হাইব্রিডটাও আছে, দুই ধরনের পাখি আমার কাছে আছে। আচ্ছা, তাহলে বর্তমান সময়ে কিন্তু ডিমের অনেক চাহিদা রয়েছে? ডিমের চাহিদা আছে, তবে তুলনামূলক কম, ডিমের চেয়ে এখন মাংসের চাহিদাটা বেশি, কারণ মানে আমরা জানবো যে আসলে ডিমটা শীতকালে বেশি চাহিদা থাকে, কোয়েল পাখির ডিমের চাহিদাটা শীতকালে বেশি থাকে, এখনও আছে, নেই বললে ভুল হবে, তবে একটু তুলনামূলক কম আর কি। যার কারণে আপনারা যে হাইব্রিডটা লালন পালন করছেন? এখন আমরা হাইব্রিডটা লালন পালন করছি, কেননা জাপানির তুলনায় হাইব্রিডটা, আমি যেহেতু এখন গরমকাল, এখন মাংসের চাহিদা বেশি, মাংসের জন্য আমি এটা সেল করব, সেই জন্য আমি আপাতত জাপানিটা পাশাপাশি আর কি বেশি গুরুত্ব দিচ্ছি হাইব্রিডটাকে। হাইব্রিড শুধু কি মাংস উৎপাদন নাকি ডিম উৎপাদন করা সম্ভব এটা থেকে? ডিমের জন্য করা যায়, জাপানি হাইব্রিড দুটাই একই পরিমাণে আমার, ওটাতে যেরকম ডিমের ক্ষেত্রে প্রফিট বা ডিম যেভাবে দেয় একইভাবে কোয়েল মানে এই হাইব্রিডটাও একইভাবেই আমাদের ডিম দেয়, কিন্তু পার্থক্যটা হচ্ছে কি, জাপানির তুলনায় হাইব্রিডের ওজনটা একটু বেশি হয়, তুলনামূলক খাবারও একটু বেশি খায়, সেই ধারাবাহিকতাতে এটার ওজনটা একটু বেশি হয়, তবে ডিমের ক্ষেত্রে দুটো একইভাবেই ডিম দেয়, এবং প্রায় দেখা যায় যে ওখানেও আমি যে পরিমাণ ডিম পাবো এখান থেকেও সেটাই পাবো। হ্যাঁ, মাংসটা যেহেতু এরা একটু খাবার বেশি খায় ওটার তুলনায়, প্লাস এটার গ্রোথটা বেশি হয় তাড়াতাড়ি। আপনার যে হাইব্রিড যে দুবাই পাখিগুলো, এগুলো সর্বোচ্চ কতটুকু ওজন হয়?
এটা সর্বোচ্চ দেখা যায় আমার এখানে মোটামুটি যে পাখিগুলো আছে এগুলো 250 240 250 এরকম গ্রাম আর কি 250 গ্রাম এটাতে 1 কেজি হয়ে যায় হ্যাঁ চারটাতে 1 কেজি হয়ে যায় মোটামুটি ওই যে এক পোয়া যেটাকে বলে বা এটা আর কি 250 গ্রাম ওজনটা এদের বেশি হয় প্রতিটা কত সময় লাগে এটা এটা 50 থেকে 55 দিন বয়স হতে হয় এই ওজনে আসার জন্য 50 থেকে 55 দিন বয়সের মধ্যে এর ওজনটা মোটামুটি 250 গ্রাম একটা পাখির চলে আসে জাপানি কোয়েল পাখি তো রয়েছে আপনার এখানে জি আমার এখানে জাপানিটাও রয়েছে আচ্ছা কতগুলো আছে পাখি এখন বর্তমানে জাপানি হাইব্রিড সহ আমার এখানে মোটামুটি জাপানি হাইব্রিড সহ এখন বর্তমানে 5000 পাখি আছে সবগুলো রানিং হ্যাঁ সবগুলো এটা সবগুলো রানিং হ্যাঁ ডিমের পাখি যেটা আর কি সবগুলো আমার ডিমের পাখি পাশাপাশি নিজে বাচ্চা ব্রিডিং করা হচ্ছে হ্যাঁ আমার এখানে যেহেতু আপনারা আগেও এসেছেন জানবেন যে আমার নিজস্ব হ্যাচার মেশিন আছে আর কি তো সেখান থেকে আমরা এটা ডিমটা দিয়ে সরাসরি বাচ্চা ফুটাই আর আপনারা দেখলেন যে নিচে আমার বাচ্চা অলরেডি ব্রিডিং হচ্ছে আমি বাচ্চা বের করেছি এবং ওগুলো এখন ব্রিডিং এ আছে এখানে কি পরিমাণ বাচ্চা আছে আমার এখানে নিচে যেটা আপনি দেখলেন এখানে আমার একসাথে ওখানে প্রায় 20 থেকে 25 হাজার বাচ্চা আছে কতদিন বয়স হয়েছে এগুলো আমার এখানে নিচে যে বাচ্চাগুলো আছে এগুলোর বয়স এখন 3 দিন জি আর ব্রিডিং কতদিন চলবে 5 দিন আমার এখানে বোর্ডিং চলবে হচ্ছে 5 দিন আরো 5 দিন চলবে হ্যাঁ আরো 5 দিন চলবে গরমকালে 8 দিন বা 10 দিন বোর্ডিং করা যায় 8 থেকে 10 দিন বোর্ডিং করলে এটা আসলে মোটামুটি উপযুক্ত হয়ে যায় গরমকালে তো আরো কমও করে অনেকে হ্যাঁ অনেকেই দেখা যায় যে কম সময় বা কম দিনে বোর্ডিং করে তবে সেই ক্ষেত্রে হয় কি এই পাখিগুলো যখন বড় হবে তখন দেখা যায় এদের ডিম দেওয়ার ক্ষেত্রে প্রবলেম হতে পারে এদের স্বাস্থ্যেরও কিছুটা যখন আস্তে আস্তে দিন বাড়ার সাথে সাথে এদের গ্রোথ হয় আর কি এদের স্বাস্থ্যেরও কিছুটা প্রবলেম হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় বোর্ডিংয়ের টাইমটা বেশি থাকলে এদের কোনো সমস্যা হয় না বোর্ডিংটা অবশ্যই করা জরুরি হ্যাঁ বোর্ডিংটা অবশ্যই করা জরুরি এবং নির্দিষ্ট সময় নিয়ে যে বোর্ডিংটা করা দরকার এটাই করা আমি মনে করি যে উচিত তাহলে আসলে পাখির কোনো ক্ষতি হয় না পাশে কিন্তু একটু বড় পাখি রয়েছে এগুলো কতদিন বয়স হয়েছে আমার আরেক পাশে যে পাখিগুলো দেখলেন একটু তুলনামূলক বড় এগুলোর বয়স 10 দিন হচ্ছে 10 দিন হ্যাঁ এগুলোর ব্রিডিং শেষ হ্যাঁ এগুলোর ব্রিডিং শেষ শেষ হয়ে আমরা এটাকে আলাদা করে রেখেছি এবং যেগুলো নতুন ব্রিডিং এর জন্য ঢুকেছে এটা তো দেখতেই পারলেন আমরা ব্রিডিং করতে রেখে দিয়েছি ওগুলো কি বিক্রি উপযোগী হ্যাঁ মোটামুটি বিক্রি উপযোগী মানে কি আমরা তো বিভিন্ন বয়সের বাচ্চাই সেল করে থাকি একইভাবে যেরকম আমরা জিরো বাচ্চাটা সেল করতেছি এখন মাংসের জন্য করতেছি ডিম তো করি না তবে কেউ যদি এরকম 10-12 দিন বয়সের বাচ্চা চায় আমরা সেটাও দিতে পারবো 10-15 দিনের বাচ্চাও দেওয়া সম্ভব হ্যাঁ এটাও দেওয়া সম্ভব আমাদের যেহেতু দেখলেন সব কিছু আমরা আলাদা আলাদা মানে যেটা বোর্ডিং হচ্ছে একদম বা জিরো বাচ্চা যেটা এটা আলাদাভাবে থাকে 10-12 দিনের বাচ্চাও আমরা আলাদা করে রাখি বোর্ডিং শেষে তো কেউ যদি চায় যে এই বয়সের বাচ্চা নিবে আমরা সেটাও সাপ্লাই দিতে পারবো আচ্ছা আপা এগুলো কি হাইব্রিড নাকি জাপানিগুলো এখন আমার কাছে যেগুলো আপনি দেখলেন নিচে এগুলো হাইব্রিড হাইব্রিড জাপানির বাচ্চা কি নেই হ্যাঁ জাপানির বাচ্চা আছে তখন আপাতত আমরা যেখানে রেখেছি ওখানে আপাতত জাপানির বাচ্চা এখনো ফুটানো হয়নি এটা আমাদের মেশিনে আছে আসবে 2-1 দিনের মধ্যে বাচ্চা বের হবে তার মানে এখন তুলনামূলক প্রোডাকশনটা বেশি হচ্ছে আমরা দুবাইয়ের পাখিটা হাইব্রিড যেটা হ্যাঁ হাইব্রিড যেটা ওই যেটা বললাম যে এখন সময় উপযোগী যেটা আমার বাজারে আসলে আমি যেটা দ্বারা ব্যবসা চালাতে পারবো বা যেটা চাহিদা বেশি এটাই তো আমাকে এখন করতে হবে তো সেই জন্য তুলনামূলক হাইব্রিডটাই বেশি আছে আপা এই যে কোয়েল পাখি যেগুলো আপনারা বিক্রি করছেন মাংসের জন্য কি বিয়ের অনুষ্ঠানে যায় নাকি বিভিন্ন হোটেলে যায় কোনটা এটা এখন চাহিদা অনেক সময় দেখা যায় বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে কিন্তু সচরাচর কেউ কোয়েল পাখি নেয় না তবে অনেক সময় অনেকে ব্যতিক্রম ধর্মী চিন্তা ভাবনা বা খাবারের টেস্ট চেঞ্জের জন্য দেখা যায় অনেকেই নিয়ে থাকে তো যে যেই অনুষ্ঠানের জন্যই নিয়ে থাকে আর কি আমরা তো দেই আর হোটেলের ব্যাপারটা কি দেখা যায় যে হোটেলেই তুলনামূলক বেশি যায় কোয়েল পাখিগুলো বিয়েবাড়ির তুলনায় বা অন্যান্য যে কোনো প্রোগ্রামের তুলনায় দেখা যায় যে হোটেলেই বেশি যায় এবং বেশিরভাগ তো ব্যবসা করার ক্ষেত্রেই আসলে নিয়ে থাকে সবাই আগে কিন্তু মানুষ কোয়েল পাখির মাংস খুব কম খেত এখন কিন্তু বর্তমানে কোয়েল পাখির ডিম এবং মাংসের অনেক চাহিদা রয়েছে এটা আসলে হয়তো এখন আপনি খেয়াল করলে দেখবেন যে কোয়েল পাখির ব্যবসাটা এখন যে পরিমাণে আসলে সবাই করছে বা হচ্ছে এটা আগে ছিল না কি জানি হয়তো সবাই টেস্ট বুঝতো না কোয়েল পাখির টেস্ট কেমন এখন যে কোনো কারণেই হোক আসলে তুলনামূলক এক এক সময় এক একটা ট্রেন্ডে থাকে তো দেখা যায় সেই ধারাবাহিকতাতেই হয়তো এখন কোয়েল পাখিটাই ট্রেন্ডে আছে যার জন্য সবাই এটাকে বেশি প্রেফার করছে বা কোয়েল পাখির মাংস ডিম দুটো কিন্তু আসলেই টেস্ট বিভিন্ন আইটেম করে মানে যারা মাংসের জন্য নেয় বা খাওয়ার জন্য নেয় বিভিন্নভাবে কোয়েল পাখিকে আসলে তারা পরিবেশন করতে পারে এবং খেতে পারে এটা অনেক সুস্বাদু একটা খাবার সুরভি আপা জি কোয়েল পাখির কেমন সম্ভাবনা রয়েছে এখন এখন কোয়েল পাখির সম্ভাবনাটা আলহামদুলিল্লাহ ভালো কারণ দেখা যায় কি এই ব্যবসাটা অনেক লাভজনক অনেক সময় এখন বাড়ির মা চাচিরা দেখা যাচ্ছে যে নিজেদের সংসারের কাজের পাশাপাশি ছোট্ট একটা জায়গা নিয়ে কারণ কোয়েল পাখির কিন্তু খুব বেশি যদি আমি স্বল্প পরিমাণে আর কি শুরু করি তাহলে তো খুব বেশি জায়গা লাগার কথা না তো সেই জায়গা থেকে আসলে বাড়িতেই একটা ছোট্ট কোণায় দেখা যাচ্ছে বাড়ির গৃহিণীরা এটা লালন পালন করতে পারে একইভাবে আমার যারা বেকার ভাইয়েরা বা আরও
লোকজন আছে তারা যদি চায় তাদের যদি স্বল্প কোনো পুঁজি থাকে স্বল্প পরিমাণ কোয়েল পাখি দিয়ে যদি তারা ব্যবসাটা শুরু করতে চায় তারা করতে পারে কারণ এই ব্যবসাটা খুবই লাভজনক এবং হয়তো ভাবতেছে যে মাত্র এই 20-25,000 টাকা পুঁজি দিয়ে আমি কোনো কিছু শুরু করতে পারবো না আমি বলবো তারা শুরু করতে পারবে শুধু ইচ্ছা শক্তিটা দরকার সেই ক্ষেত্রে শুরু করলে তারা মাসে মোটামুটি ভালো একটা ইনকাম এই কোয়েল পাখি থেকেই করতে পারবে কারণ কোয়েল পাখির ঝামেলা আসলেই অনেক কম এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক ভালো যার জন্য বিভিন্ন ধরনের দেখা যায় অন্যান্য প্রাণীর অনেক ধরনের সমস্যা হয় তবে কোয়েল পাখির এরকম কোনো সমস্যা হয় না তো সেই জায়গা থেকে যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম খাবারের ঝামেলা খুব বেশি এমনও না এবং খুব সহজেই স্বল্প জায়গাতেও লালন পালন করতে পারবে এই জন্য এবং মাস শেষে ভালো একটা ইনকামও এখান থেকে করতে পারবে তো দর্শকরা কিন্তু অনেকেই মন্তব্য করে থাকে যে আমরা ফ্লোরে লালন পালন করছি লিটার ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত বা ফ্লোরে কী কী ধরনের সমস্যাগুলো হয়ে থাকে অনেক ক্ষেত্রে কিন্তু মানুষ খাঁচায় লালন পালন করে খাঁচা থেকে আপনার ফ্লোরে কতটুকু সুবিধা আছে খাঁচাটা আসলে তো একটা সীমাবদ্ধ জায়গা পাখিরা দেখা যায় যে তাদের ইচ্ছা মতো বা প্রয়োজন মতো চলাফেরাটা করতে পারে না ঠিক আছে তো সেই জায়গা থেকে আসলে ফ্লোরে করলে হয় কি তারা মোটামুটি একটা ভালো একটা জায়গা নিয়ে চলাচল করতে পারে ফ্রিলি মুভ করতে পারে যার জন্য আমি মনে করি যে খাঁচা থেকে আসলে খুব বেশি জায়গা লাগবে এরকম কিছু না তো একটা স্বল্প পরিমাণে একটু খোলা জায়গাতে যদি করতে পারে এটা তুলনামূলক পাখিদের স্বাস্থ্যের জন্যও ভালো হয় এবং এদের মানে অনুকূল পরিবেশ পাইলে দেখা যায় যে এরা এদের বৃদ্ধি গ্রোথটা অনেক ভালো হয় তো খাঁচার তুলনায় ফ্লোরে করাটাই সবচেয়ে ভালো হয় আচ্ছা আপনার যে পাশে আছে এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কতদিন বয়সের আমার এখানে যে পাখিগুলো আছে এখন আপনি দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স হচ্ছে 4 মাস 4 মাস হয়ে গেছে জি 4 মাস হয়ে গেছে আচ্ছা শরীর থেকে লুম উঠে যাচ্ছে এতে ডিম পাচ্ছেন আর কতদিন পাওয়া সম্ভব হতে পারে এখান থেকে ডিম এই পাখিগুলোর আসলে আরো 1.5 বছর আমরা এখন তো অলরেডি 4 মাস বয়স হচ্ছে আরো 1.5 বছর পর্যন্ত আমরা ডিম নিতে পারবো তবে আমরা ডিম আর 7 থেকে 8 মাস হয়তো এই পাখিগুলো থেকে ডিম নিব তার বেশি নিব না তখন মাংস হিসেবে বিক্রি করে দিবেন হ্যাঁ কারণ তখন আসলে এই পাখিগুলো আমরা মাংসের জন্য বিক্রি করে দিই আচ্ছা আপা আপনি 2টা প্রজাতির পাখি লালন পালন করছেন দর্শকরা যদি চায় যে আমি কোয়েল পাখি দিয়ে একটি খামার করব তারা কোন জাতির পাখিটা নেওয়া উচিত আপনি বলে মনে করছেন এটা তাদেরকে বিবেচনা করতে হবে তারা কোন সময় ব্যবসাটা শুরু করবে একইভাবে আমি আবারও বলবো তারা যদি দেখে যে শীতকালে ব্যবসা শুরু করবে সেই জন্য শীতকাল উপযোগী যে পাখিটা থাকতেছে যদি গরমকালে করতে চায় সেক্ষেত্রে যে হাইব্রিড পাখি মাংসের জন্য এটা করতে পারে তো তাদের আসলে সময় বিবেচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে তারা কোন সময় শুরু করতেছে সেই সময়ের জন্য কোন কোয়েল পাখির কোন জাতটা উপযোগী এটা তাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে কোয়েল পাখির সাধারণত কোন কোন ধরনের রোগগুলো হয় থাকে বা কী কী ধরনের সমস্যাগুলো হয়ে থাকে কোয়েল পাখির খামারে আসলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো এদের তেমন কোনো সমস্যা হয় না দেখা যায় যে শীতকালে ঠান্ডা লাগার যে প্রবণতা থাকে এটা যদি আমরা খামারে হোক বা যে খাঁচায় যেটাতেই লালন পালন করুক শীতটা নিবারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যদি নেয় তাহলে আর কোনো সমস্যা হবে না পাখি আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে আচ্ছা দর্শক কথা বলছিলাম একজন অভিজ্ঞ খামারি সুরভি আপার সাথে আপা এই কোয়েল পাখি পালন নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আপনার আসলে কোয়েল পাখি পালন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমি গততেও যখন আপনারা এসেছিলেন আমি বলেছিলাম সুদূরপ্রসারে একটা চিন্তাভাবনার কথা আলহামদুলিল্লাহ আমি সেই পথে এগোচ্ছি অনেকটা পথ পার করে আসছি এখন আমার যেখানে শুরুতে অনেক কম বাচ্চা ছিল এখন আলহামদুলিল্লাহ হাজার হাজার বাচ্চা নিয়ে আমি ব্যবসা করছি নতুন আরেকটা খামার মানে এটার পাশাপাশি এই দালানের পাশাপাশি আরেকটা জায়গায় আমার ব্যবসা আমি মুভ করেছি তো ইচ্ছা আছে এরকম আরও বিভিন্ন জায়গায় আসলে কোয়েল পাখির খামার আরও বেশ কয়েকটি দেওয়ার মাধ্যমে আরও বৃদ্ধি করার মাধ্যমে আমি এগুলো নিয়েই আসলে ব্যবসার মাধ্যমে ব্যবসাটা নিয়ে থাকতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন